কেন্দ্রের কাছ থেকে কৃষি কর্মণ পুরস্কার পাচ্ছে রাজ্য। কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার। বুধবার দুপুরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে এমনই জানানো হয়েছে। জানা গিয়েছে পুরস্কারের মূল্য 2 কোটি টাকা। কেন্দ্রের কৃষি মন্ত্রকের তরফে এই চিঠি এসে পৌঁছয় নবান্নে। উল্লেখ্য, এর আগে 5 বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য। এবার ভুট্টা উৎপাদনের জন্য এই পুরস্কার পেল রাজ্য। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, আবারও কৃষি কর্মণ পুরস্কার পাওয়ার কথা ব্যক্ত করতে পেরে আমি খুশি। 2017-18 সালে ভুট্টা উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি কৃষি আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আরও ভালো করে কাজ করুন, উন্নয়ন হোক। এদিকে রাজ্যে কৃষি কর্মণ পুরস্কার পাওয়ায় কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জির এলাকা রামপুরহাটে শাসক শিবিরে খুশির হাওয়া। অনেকে টেলিফোনে মন্ত্রী আশিস ব্যানার্জিকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। এটা সমস্তটাই, মানে সমস্ত অবদানটা যদি কারো বলতে হয় তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ সারা ভারতবর্ষে কৃষকদের কল্যাণে এমন কাজ কেউ কখনো করেন, এটা অত্যন্ত জোরের সঙ্গে আমরা বলতে পারি। এটা শুধু দাবি নয়, এটা মানুষের কাছে তার যে কল্যাণমূলক কাজ সেটা পৌঁছে যাচ্ছে। এই যে যে বিষয় নিয়ে আমরা এর আগে ডালে পেয়েছি, তেলে পেয়েছি, আমরা বিভিন্ন মানে সিরিয়ালে পেয়েছি, আমরা এবার ভুট্টা চাষের জন্য আমরা কৃষি কর্মণ পুরস্কার পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে ভুট্টা চাষ, এই ভুট্টা চাষটা 2010-11 যখন বামফ্রন্ট সরকার ছিল তখন ভুট্টা চাষ হতো কত, 3 লক্ষ মেট্রিক টন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই ভুট্টা চাষ হচ্ছে কত, 15 লক্ষ মেট্রিক টন। দাম ছিল কত, 8 টাকা, আজ কত, 22 টাকা। অর্থাৎ কৃষকদের আয় বেড়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে দাবি করেন শুধু নয়, যেটা পরিষ্কার বলেন এবং তথ্য দিয়ে আমরা যেটা বিধানসভাতেও বলেছি সেটা হচ্ছে যে আয়, কৃষকের আয় 3 গুণের বেশি বেড়েছে। এসবগুলোই তো কারণ। আমি বালুরঘাটে যে সেমিনারের আয়োজন হয়েছিল, ওয়ার্কশপের আয়োজন হয়েছিল, সেই ওয়ার্কশপে যিনি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, তিনি বললেন যে যত ভুট্টা উৎপাদন হবে আরও যদি 10 গুণ বাড়ে তাহলে সমস্ত ভুট্টা আমরা কিনে নেব। অর্থাৎ তাহলে আমরা যে ভুট্টা চাষে যে উৎসাহিত করছি, চাষিরা যাতে বিপাকে না পড়ে, অর্থাৎ তাদের আয় যেন সুনিশ্চিত হয়ে যায় সেই বিষয়টা আমরা দেখছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসব কাজ আমরা করে চলেছি। আমি বীরভূম জেলাতেও আপনার যেখানে আমাদের ড্রাই এলাকা, অর্থাৎ যেখানে শুকনো এলাকা, সেক্ষেত্রে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া 3টে জেলা বিশেষ করে এবং বর্ধমানেরও একটা পার্ট, এই সমস্ত জনকে নিয়ে আমরা পুজোর পরে একটা ওয়ার্কশপ বীরভূম জেলাতেই করছি এবং সেখানে আমরা এই ভুট্টা চাষের ব্যাপারে উৎসাহিত করব। শুধু তাই নয়, সমস্ত রকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত রকম সহায়তা।